ফিলিস্তিনি যোদ্ধারা যে অস্ত্র দিয়ে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে, এবার সে অস্ত্রর ভিডিও ফুটেজ প্রকাশ করল নেতানিয়াহুর বাহিনী। বিশেষ অভিযানে জব্দ করা হয় হামাসের বেশ কিছু যুদ্ধাস্ত্র। শুক্রবার জুলিস ইমানুয়েল সামরিক ঘাঁটি থেকে এসব অস্ত্রের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। বলা হচ্ছে জব্দকৃত অস্ত্রের মাত্র 10% দেখানো হয়েছে এই ভিডিওতে। ইসরায়েলের দাবি, নিজেদের মজুদ অস্ত্রের মাত্র 30% অস্ত্র ব্যবহার করতে পেরেছে হামাস যোদ্ধারা। ইসরায়েলি এই অভিযানে হামাসের চিকিৎসা যন্ত্রাংশ, খাবার ও যানবাহন আটক করেছে তেল আবিব। আল আহলি আল আরব হাসপাতালের পর এবার গাজায় আরেক হাসপাতালে হামলার হুমকি দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, গাজায় আল কুদুস হাসপাতাল খালি করার হুমকি দিয়েছে ইসরায়েলি বাহিনী। বর্তমানে সেখানে প্রায় 500 বেশি রোগী ও প্রায় 12,000 বেসামরিক নাগরিক অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্মম আরেকটি ঘটনা থেকে ইসরায়েলকে বিরত রাখার আহ্বান জানায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট কর্মীরা। হাসপাতালে এমন নেককার হামলার মধ্য দিয়ে যুদ্ধের কোনো নিয়ম নীতি তক্কা করছে না ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু সেনাদের হামলা থেকে বাঁচতে পারছে না বেসামরিক নাগরিক থেকে শুরু করে ধর্মীয় উপাসনালয়, কোনো কিছুই।